छवि अंकन करिला सखी ए सखी ए सखी তোর বড় কপাল পোড়া রে সখী, কোনোদিন এই তোর মনের আশা পূর্ণ হবে না রে সখী। অনিরুদ্ধ হচ্ছে মর্তবাসী, মর্তবাসী শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ, তার সঙ্গে যে বাঁধ, তাই কোনোদিন শ্রীকৃষ্ণের পূজা সে করে না, তাই কেমন করে হবে তোদের মিলন। Yeah.
তবে কি জানিস আমার পিতা জানতে পারলে আমার পিতা সহ্য করতে পারবে না। পারবে না সখী, পারবে না। তুই গোপন শুনতে জানবি কোথায় থাকে, কেমন আছে। ওকে আমার কাছে না এনে দিলে আমি যে প্রাণে বাজব না। আমার কথা বলিস না সখী। বেশ সখী, আমি দায়িত্ব নিলাম সখী, তোর ওই মনের মানুষকে ঠিক আমি তোর কাছে একদিন এনে দেবো। সত্যি 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 আমি মনে পড়ে গেলাম। বেশ তুই চল, চল সখী চল, আমি গৃহে থাকবো আর বিলম্ব না করি। আমার ছোট্ট সন্তান, আমার পুত্র অনিরুদ্ধ, সে যে কোথায় থাকে কি করি আমায় কিছুই বলে যায় না। তাই দেখি আমার সন্তানের রাজপ্রাসাদে ফিরে আসলো কিনা। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, তুমি আমায় ডাকছো মা? বল অনিরুদ্ধ, কেন তুমি আমায় ডাকছো? তুই আমায় না বলে কোথায় গিয়েছিলি বাবা? কেন মা, আমি পুষ্পোদ্যানে গিয়েছিলাম। পুষ্পোদ্যানে? হ্যাঁ মা। অনিরুদ্ধ, বলো মা, অনেক রাত হয়ে গেছে, তুই এখনো ঘুমোসনি? না মা, আমার ঘুমোতে ইচ্ছা হচ্ছে না, আমার একদম ভালো লাগছে না। কেন বাবা? কেন জানো মা? কেন? আজ মনটা বড় বিচলিত হয়ে যাচ্ছে, তাই তো আমার ভালো লাগছে না। অনিরুদ্ধ, মা, আমি তোর মা, একবার বল তো খোকা, বলো মা কি হয়েছে তোর মনের ভিতরে? আমি তোকে পারছি না মা, বলে বোঝাতে পারছি না। অনিরুদ্ধ, মা, আমি তোকে 10 মাস 10 দিন আমার এই গর্ভে ধারণ করেছি। তোর মনের দুঃখ বেদনা আমায় যদি না বলিস, তুই আর কাকে বলবি? অনিরুদ্ধ, মা, আজ তুমি যদি আমাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানি গান গিয়ে তুমি আমাকে যদি ঘুম পাড়িয়ে দাও, তুমিই আমি কিন্তু ঘুমাবো, তার আগে কিন্তু আমি ঘুমাবো না। পাগল ছেলে আমার, সোনা। মা, অনিরুদ্ধ, বলো মা, সেই ছোট্টবেলায় তোকে আমি আমার এই কোলে করে সুন্দর করে গান গান ঘুম পাড়ানি গান গিয়ে আমি তোকে ঘুম পাড়িয়েছি। আজ অনিরুদ্ধ আমার সন্তান, আমার চোখের সামনে দিয়ে অনেক বড় হয়ে গেছিস। আই খোকা, আজ আমার কোলে মাথা রেখে তুই মনের আনন্দে সোনার পালঙ্কে ঘুমাবি। বেশ তাই হবে মা, আজকে তোমার কোলে মাথা রেখে আজ আমি মনের আনন্দে ঘুমাবো, কেমন? বেশ সোনা ছেলে, এসো বাবা, আমার মিষ্টি ছেলে, সোনা ছেলে, বসো। আমি তোকে মনের আনন্দে ঘুম পাড়াবো, সোনা। চোখে তুই চোখ বন্ধ কর খোকা। কেন মা, আগে তুমি গানটা গাও না। সোনা, আমি গান গাইবো সত্যই, তোকে আমি ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম পাড়াবো, কিন্তু তুই যদি চোখ বন্ধ না করিস কেমন করে তোর দুনয়নে ঘুম আসবে খোকা? চোখ বন্ধ করব, তারপর তুমি গান গাইবে। বেশ তাই হবে, আমার আমি চোখ বন্ধ করলাম, এবার তুমি গান গাও। বেশ খোকা, ঘুমা ওরে সোনার মানি, ঘুমা মায়ের কোলে, ঘুমা ওরে সোনার মানি, ঘুমা মায়ের কোলে। ঘুম পাড়াবো গান
মায়ের কোলে মনের আনন্দে ঘুমা ঘুমা ওরে সোনার মানি ঘুমা মায়ের কোলে আমার সন্তানের যদি কোনো অসুবিধা না হয় তাই আমার সন্তানকে আমি ঢেকে দেব। ঘুমা সোনা আমি আসি, ঘুমা সোনা মনের আনন্দে ঘুমা। এই তো সেই তারকাপতি শ্রীকৃষ্ণ, এই তো রাজপ্রাসাদ। আজ আমার সখীর জন্য আজ আমি এসেছি সেই তারকাপতি শ্রীকৃষ্ণের নাতি অনুরুদ্ধের কাছে। না না, এই ঘরেই মনে হয় আছি। তবে আমার সখী উষা, তার মনে যে বড় বাসনা এই অনুরুদ্ধের বলার মালা পড়াবে, তাই আমার কাছে চেয়েছি। না না, আমি আর বেশি বিলম্ব না করি আমি রাজপ্রাসাদ এক্ষুনি প্রবেশ করবো, আর প্রবেশ করে দেখবো কোথায় সে দ্বারকাপতি শ্রীকৃষ্ণের নাতি অনুরুদ্ধ আছে। এই তো সখা, সখা এখানে ঘুমিয়েছে। সখা ঘুমাও তুমি, আজ আমি কি করবো সখা? আমার সখী ঊষার, আমার সখী ঊষার আজ চিত্র অঙ্কন করবো, আর সেই অঙ্কন করে আজ তোমার বুকের ভেতরে রাখবো। এই তো আমার সখী ঊষার, ঊষার চিত্র অঙ্কন করেছি, আর এই অঙ্কন করা আজ আমি অনুরুদ্ধের বুকের উপরে রাখবো। তারপর দেখবো আমি এখানে বসে বসে পাহারা দেবো অনিরুদ্ধ, দেখবো তারপর তুমি কি করো। না না, আর বেশি বিলম্ব করবে না, এবার বোধহয় অনিরুদ্ধ জেগে যাবি,
তাই আমি লুকি লুকি দেখব অনিরুদ্ধ কি করে। সত্যি পেতা তাকে আমি বক্ষ মাঝে জড়িয়ে ধরে তাকে আমার মনে দুটো কথা বলতাম, কিন্তু আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পাবো, কোথায় গেলে আমি তার দেখা পাবো? না না, আমাকে কিছু ভালো লাগছে না। আমি সখা কে? তুমি? আমি? হ্যাঁ তুমি কে? আমি সিদ্ধার্থনগরীর, আমি সিদ্ধার্থনগরীর ঊষার একমাত্র সখি। ঊষার নাম আমার চিত্রলেখা। চিত্রলেখা? তো তুমি এখানে কেন? তুমি যার ছবি বুকের মাঝে অঙ্কন দেখেছো তার জন্য বুঝি মনে ভরে উতলা করছি। সত্যি তুমি আমার মনের কথাটা তুমি খুলে বলেছো, জানো এই ছবিটা দেখার পর থেকে আমার মনটা যেন একদম পাগল হয়ে গেছে। আমি তাকে দেখতে না পেলে যে আমি যে কিছুতে থাকতে পারছি না। বলো না বলো না, কোথায় গেলে আমি তার দেখা পাবো? একবার বলো। দেখা পাবি সখা, দেখা পাবি। কোথায় কোথায় গেলে দেখা পাবো? বলো বলো কোথায় গেলে দেখা পাবো? তোমাকে যেতে হবে সেই সনিতনগরী। সনিতনগরী? বানরাজার কন্যা। বানরাজার কন্যা? উষার গিয়ে যেতে হবে। বলে আমি আমি কেমন করে যাব সেই সনিতনগরে? আমি তো যেতে পারবো না। কিন্তু তুমি তাকে একবার আমার কাছে নিয়ে এসে দাও না। সে কি করে সম্ভব? কেন আজ আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাব সখা। তুমি? হ্যাঁ সখা। কি বলে? তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাবে সখা ওই সনিতনগরের রাজপ্রাসাদে? হ্যাঁ সখা। আচ্ছা শোনো, আমি যদি তোমার সঙ্গে যাই তাহলে এই কন্যার সঙ্গে আমার দেখা হবে? নিশ্চয়ই হবে। হবে তো? সেও যে তোমার জন্য পাগল হয়ে উঠেছে সখা। আমার জন্য সে পাগল হয়ে গেছে সখা? আমার সখীজি মন বড় তলা হয়ে উঠেছে। আমি যদি তোমার সঙ্গে যাই তাহলে আমি তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো, তাই না? শোনো সখা, আজ এই চুপি শাড়ি তোমার বিয়ে থেকে যেতে হবে সখা। তোমার সঙ্গে চুপি চুপি? আমি তাই বলবো, তুমি আমাকে নিয়ে চলো। চলো সখা, চলো এই মুহূর্তে আমি সেই সেই সনিতনগরে যাবো সখা। চলো এসো এসো সখা, চুপি সারে এসো, কোনো শব্দ করো না।